রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী উকবা ইবনে আমির মিশরের গভর্নর ছিলেন। তার পাশের বাড়ির ভিতরে কিছু মানুষ মদ খায়। মদ ইসলামে হালাল না হারাম? কঠিন হারাম। মদের শাস্তি হলো 40 ঘা বা 80 ঘা বেত, শরীয়তে নির্ধারিত শাস্তি, পুলিশে দেবে। উকবা ইবনে আমেরের সেক্রেটারি পিএস বলছে যে আমাদের পড়শিরা ঘরের ভিতরে দরজা বন্ধ করে মদ খাচ্ছে, পুলিশ ডেকে আনি। তখন উনি বলেন, না 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 খবরদার, ওদের বেইজ্জত করো না, পুলিশ জানলে কেস হলে বেচারা বেইজ্জত হয়ে যাবে। তুমি ওদের হেদায়ত করো, নসিহত করো, বলো, বুঝাও। বলে আমি বুঝাইছি, শুনে না। বলে না খবরদার, আরো বুঝাও, আরো বুঝাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান ফাকান্নামা আহিয়া মাউউদাতান মিন কবরিহা, যদি কেউ কোনো মুসলমানের দোষটা গোপন করে রাখে, যে দোষ জানলে ওর বেইজ্জতি হওয়া ছাড়া কারোর লাভ নেই, আর যা গোপন থাকলে কারোর কোনো ক্ষতি নেই, ওর সম্মানটা বেঁচে যায়। কারোর যদি কেউ দোষটা গোপন করে রাখে, জেনেও কাউকে না বলে, তাহলে কেমন সব হয়। একজন জীবন্ত একটা বাচ্চাকে পুঁতে ফেলার জন্য কবর দিয়ে আসছিল, তাড়াতাড়ি যে সেই কবরের ভিতরতে মেয়েটাকে যদি জান বাঁচিয়ে তুলে আনতে পারে, একটা কবর দেওয়া জীবন্ত মেয়েকে তুলে আনলে যেমন সওয়াব হয়, আল্লাহ খুশি হন, ওই রকম খুশি হন যদি আল্লাহ কারোর দোষ কেউ গোপন করে তার উপরে আল্লাহ খুশি হন। কাজেই ভাইরা, এই যে আপনি এটা কখন পারবেন, যখন আপনি বুঝতে পারবেন যে আমার ভাই ওর দোষটা প্রকাশ করে লাভ কি। কাজেই মুমেন মুমেন যখন আমরা সবাইকে ভালোবাসবো, তখন আমাদের এই মহাপাপগুলো থেকেও বাঁচবো, অনেক সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।